পয়লা নভেম্বর থেকে রাঙ্গামাটিতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বুধবার সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই তথ্য জানান রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অস্থির পরিস্থিতির কারণে গেল আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে